ফ্রিতে গিফট হিসেবে পাঠানো হবে, কুরিয়ার চার্জও আপনাকে দিতে হবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। গার্ডেনার ফ্রেন্ডের তরফ থেকে এটা আপনার জন্য গিফট, বা আমাদের গার্ডেনার ফ্রেন্ড পরিবারের জন্য ছোট্ট একটা উপহার। হ্যালো ফ্রেন্ডস, গার্ডেনার ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত। একটা সময় ছিল যখন আমিও বাইরের বিভিন্ন ভিডিও দেখতাম, ছাদ কৃষির পর্ব দেখতাম, শেখ সিরাজ স্যারের শ্রদ্ধেয় শেখ সিরাজ স্যার, উনি প্রথম কিন্তু আমার মধ্যে ছাদ কৃষির পর্বগুলো ওনার চ্যানেলের মাধ্যমে দেখেই কিন্তু আমার মধ্যে একটা উদ্দীপনা জন্মায় যে এভাবেও ছাদে সুন্দরভাবে বাগান করা সম্ভব। বিদেশের বিভিন্ন ভিডিও দেখতাম, কিন্তু সমস্যা একটাই হতো, যখন আমি এই জাতগুলো কালেক্ট করতে যেতাম তখন অথেন্টিক ভ্যারাইটির চারা পেতাম না। সব জায়গায় খোঁজখবর করতাম, অনেক নার্সারিতে খুঁজতাম, কিন্তু এই সমস্ত জাতের নাম বেশিরভাগ মানুষই শোনেনি, আর চারা বা মাতৃগাছ কোথাও খুঁজে পাওয়া তো এটা একেবারে অসম্ভব একটা ব্যাপার। এই সময়টা হলো 2019-20 সাল, তারপর থেকে আমি কন্টিনিউয়াসলি খোঁজ চালিয়ে গিয়েছি এবং ডে বাই ডে বিভিন্ন জায়গায় চারা নিয়েছি, চারা নিয়ে ভুলভাল বেরিয়েছে, ঠকেছি, যেমনটা আর পাঁচজনের সাথে হয়। এভাবে করতে করতে আজকে একটা পর্যায়ে চলে এসেছি, ইউটিউবের থ্রুতে বা আপনাদের ভালোবাসায় একটা পরিচিতি তৈরি হয়েছে, যেখান থেকে আমি দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো ভ্যারাইটি ইজিলি কালেক্ট করে নিতে পারি এবং তা প্রোপাগেট করে আমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারি। সেই সময়টায় আমি যে সমস্যায় পড়েছিলাম, অর্থাৎ 3-4 বছর আগে, আজকের দিনেও কিন্তু অনেক বন্ধুরাই বিভ্রান্ত সেই সমস্যায় রয়েছেন। কোথা থেকে চারা নেব, অথেন্টিক চারা কোথায় পাবো, অনেক জায়গা থেকে নিয়েছি, প্রতারিত হয়েছি, জাত মিলছে না। তাদের আমি অনুরোধ করব, যাদের কাছে সুযোগ রয়েছে তারা আশেপাশের ভালো কোনো নার্সারিতে যান, গিয়ে তাদের ওখানকার মাদার প্ল্যান্ট দেখুন। এই সময়টা গেলে আপনারা সমস্ত আম গাছেই ফল দেখতে পারবেন, 1-2 মাস পর ফল ম্যাচিওর হবে তখনও দেখতে পারবেন। দেখে নিন কোন নার্সারিতে কী রয়েছে, তারপর সেই নার্সারি থেকে চারা কালেক্ট করবেন। যেহেতু আমি একজন ছোট্ট ছাদ বাগানি, অল্প সংখ্যায় অল্প কিছু চারা আমি প্রোডাকশন করতে পারি, এই চারা কিন্তু হাজার হাজার মানুষকে দেওয়ার জন্য পর্যাপ্ত নয়। হয়তো বা একটা জাতের 10-20টা বা সর্বোচ্চ 50টা চারা আমি করতে পারি, সেটা কিন্তু 50 জন মানুষকেই দেওয়া সম্ভব। এমন নয় যে 50টা চারা আমি চাইলেই 500 জনকে দিতে পারবো। অনেক সময় অনেক বন্ধুরাই আমার কাছে অনেক জাতের চারা চান, কিন্তু সবসময় সবটা দেওয়া সম্ভব নয়। যেহেতু আমি মাঠ পর্যায়ের কোনো নার্সারি ব্যবসায়ী নই, আমার ছোট্ট শখের ছাদ বাগান রয়েছে, আর এখান থেকেই বন্ধুদের রিকোয়েস্টে অল্প কিছু চারা আমি প্রোডাকশন করি। কেননা এই সমস্ত ভিডিও যখনই আমি আপলোড করতাম তখনই একটা প্রশ্ন আসতো যে দাদা, আপনি এই সমস্ত জাত দেখাচ্ছেন, আমাদের মধ্যে গাছ রোপণের আগ্রহ তৈরি করছেন, কিন্তু আমরা এই সমস্ত জাত কিনতে গিয়ে ঠকে যাচ্ছি, প্রতারিত হচ্ছি, তাহলে ভিডিও দেখে কি লাভ? আপনার ভিডিও দেখে একটা আগ্রহ তৈরি হচ্ছে, আমরা করতে গিয়ে করতে পারছি না। শুধুমাত্র তাদের জন্যই গার্ডেনার ফ্রেন্ড অনলাইন সার্ভিসটা শুরু করা হয়েছে। চলুন আজকে দেখে নিচ্ছি আমাদের এখানে কি কি চারা রয়েছে, আর কোন চারার হেলথ কেমন রয়েছে, কোন চারায় কতদিনে ফলন আসবে, চারাগুলো সম্পূর্ণ কিভাবে তৈরি হয়েছে, সম্পূর্ণটাই আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। আর প্রত্যেককে অনুরোধ করব, যাদের আশেপাশে ভালো কোনো নার্সারি রয়েছে তারা কাইন্ডলি সেই সমস্ত নার্সারি ভিজিট করে নার্সারি থেকে চারা কিনবেন, প্রয়োজনে আমাকে ছবি পাঠাবেন, পাতা মিলিয়ে আমি বলে দেবো আমার কাছে অন্তত যে জাতগুলো রয়েছে, কাটিমন বেরানা, ডকমাই, চিয়াংমাই, হানিডিউ, থ্রি টেস্ট, মিয়াজাকি, এই সমস্ত যে সমস্ত জাত আমার কাছে দেখেন সেই সমস্ত জাত আমি একদম 100% পাতা দেখে বলে দিতে পারবো জাত সঠিক কিনা। জাস্ট আমাকে ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন। আজকে এখানে যদি একটা গাছ দেখি, বড় গাছের তলায় দেখুন ছোট্ট একটা গাছ, এটা হলো কাটিমন ম্যাঙ্গো ভ্যারাইটি। ছোট্ট একটা গাছ, 3 ফিট হাইট, তার মধ্যে 4টা ব্রাঞ্চিং রয়েছে, 12 মাসি আমের মধ্যে সবচেয়ে ভালো জাতের আম এটা, আরও অনেক 12 মাসি জাত রয়েছে, কিন্তু মিষ্টতা ও স্বাদে এর তুলনা অন্য কোনো আমের সাথে হবে না। তারপর এদিকে আরও একটা জাত রয়েছে, এটা যদি আমরা দেখে নিই, এটা হলো রেড আইভরি। রেড আইভরি ছোট্ট একটা গাছ, যারা ছাদ বাগানি বা টবে গাছ রোপণ করবেন তাদের একটা প্রায়োরিটি থাকে যে গাছটা হবে ছোট, তার মধ্যে ব্রাঞ্চিং হবে অনেক এবং প্রতিটা ব্রাঞ্চে ফল হবে। যেমন আমার এই গাছটাকে যদি দেখেন, একদম ছোট্ট গাছ, কিন্তু খুব একটা বড় নয়, 3 বছর বয়সী গাছ, কিন্তু গাছটার সেই তুলনায় হাইট অনেকটাই কম, 6 ফিট হাইট, তার নিচে সম্পূর্ণরূপে ফল ঝরে রয়েছে, আর নিচ থেকে ড্রামটা বাদ দিলে এই হাইটটা ধরতে হবে 4.5 ফিট। 4.5 ফিট হাইটের গাছে এত পরিমাণে ফল ধরে রয়েছে। এই গাছটা যখন লাগাবেন তখন এটা আরও ছোট হবে হাইটে, অর্থাৎ 3 ফিট 3.5 ফিটের মধ্যেই সুন্দরভাবে চারিপাশে রেড আইভরি ধরে থাকবে। রেড আইভরি আম সম্পর্কে আপনারা জানেন, অনেকে চিয়াংমাইয়ের রেড আইভরির মধ্যে কনফিউশন। রেড আইভরি আন্তর্জাতিক মানের একটা আম, এটা অনেক সুন্দর দেখতে, অনেকটা বড় আকারে লালচে বর্ণের হয়, সম্ভব হলে আমি স্ক্রিনে ছবি অ্যাড করে দেব। তারপর পেছনে আরও বেশ কিছু চারা রয়েছে, যেমন এদিকে সামনে যদি আমরা দেখে নিই, এটা হলো মিয়াজাকি ম্যাঙ্গো ভ্যারাইটি। অনেক মানুষের রিকোয়ারমেন্ট ছিল গাছ হবে একটু ছোট, কিন্তু তাতে ব্রাঞ্চিং থাকতে হবে, 3টা 4টা 5টা ব্রাঞ্চিং থাকতে হবে টবে রোপণের জন্য, একদম ছোট্ট সুন্দর একটা গাছ, 2.5 ফিট গাছটা সর্বোচ্চ হাইট হবে, আর এতেই দেখুন 3টা ব্রাঞ্চিং হয়ে রয়েছে। এই গাছটা এখন লাগিয়ে দিলে অনায়াসে 1টা স্টেপ বেড়ে যাবে, তারপর আপনি প্রুনিং করে দেবেন, 3টা ব্রাঞ্চিং থেকে 9টা ব্রাঞ্চিং হতে কিন্তু সময় লাগবে না, জাস্ট 2-3 মাসের অপেক্ষা, এই বছরের মধ্যেই
এই গাছগুলো অত্যন্ত সুন্দর একটা শেপ নিয়ে নেবে আর আগামী বছর প্রচুর পরিমাণে ফল দেবে এই গাছগুলো। তারপর এটা যদি দেখে নি, এটা হলো সেই রেড আইভরি ম্যাঙ্গো ভ্যারাইটি। কিছু গাছে দুটা ব্রাঞ্চিং রয়েছে, কিছু চারটা। ওভাবে ইন্ডিকেট করে কিছু বলা সম্ভব নয় যে প্রতিটা গাছেই চারটা ব্রাঞ্চ হবে বা প্রতিটা গাছেই তিনটা ব্রাঞ্চ হবে, কিন্তু প্রতিটি গাছে আমি চেষ্টা করি মাল্টিপল ব্রাঞ্চের দেবার। মাল্টিপল ব্রাঞ্চের গাছ দিলে সেই গাছটা গ্রোথ নিতে অনেক ফাস্ট হয়, আর যিনি লাগাবেন বা যিনি রোপণ করবেন তার আগ্রহটাও সম্পূর্ণরূপে থাকে। এটা আরও একটা ভ্যারাইটি আমরা দেখে নিচ্ছি, এটা হলো 4 কেজি ম্যাঙ্গো। আমটা 4 কিলো ওজনের হয়, একটি আম সর্বোচ্চ 4 কিলো পর্যন্ত হতে শোনা গেছে, বা আমি যতদূর দেখেছি বা আমার জানা মতে 2 কিলো আড়াই কিলো পর্যন্ত এই আমটা হচ্ছে। কিন্তু ছাদ বাগানের টবে যদি একটা গাছে 2 কিলো আড়াই কিলো আম হয়, আপনারা হয়তো অনেক জায়গায় দেখেছেন এটাকে রীতিমতো নেট দিয়ে লাঠি দিয়ে বেঁধে রাখতে হচ্ছে। এটাও অত্যন্ত ইউনিক একটা ভ্যারাইটি। পাতাগুলো দেখুন কতটা বড় বড় পাতা, এর পাতাই জানান দিচ্ছে যে আমটা কতটা বড় হতে পারে। অনেক সময় জেনুইন ব্রিডের সন্ধান করতে করতে আমরা এমন কিছু পিওর ব্রিড পেয়ে যাই যেটা সত্যিই আমাদের অবাক করে। এটা হলো নামডাকমাইয়ের একটা পিওর ব্রিড। নামডাকমাই প্রকৃত অর্থে 12 মাসি আম, কিন্তু আমাদের দেশে আসার পর জাতটি কিন্তু সেভাবে 12 মাসে পারফর্ম করছিল না। নামডাকমাই ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে থাকা একটি আম, টপ 10 র্যাঙ্কিংয়ে আপনি যদি সার্চ করেন তাহলে নামডাকমাইয়ের নাম পাবেন। নামডাকমাইয়ের বেশ কিছু ভেরিয়েন্ট রয়েছে, তার মধ্যে যেই ভেরিয়েন্টটা আমরা পটিং করতাম বা আমার কাছে আপনারা ফল দেখেন সেটা কিন্তু নামডাকমাইয়ের অর্ডিনারি ভ্যারাইটি, বছরে একবারই ফল আসে। কিন্তু এটা নামডাকমাইয়ের এমন একটা ভ্যারাইটি যেটাতে সারা বছরই মুকুল আসে। এদিকে দেখুন আরও একটা রয়েছে, পাতা দেখলে চিনতে পারবেন যারা গাছ একটু চেনেন, এগুলো কিন্তু নামডাকমাইয়েরই পাতা, সেম টু সেম। কিন্তু এর প্রবৃত্তি যেটা, এটা হলো 12 মাস ফল দেওয়ার নামডাকমাই, অল সিজন আমরা একে বলতে পারি। যাই হোক, এই বিষয়টা আরও 6 মাস বা 1 বছর দেখার পর আমরা 100% নিশ্চিত হতে পারবো যে বছরে কতবার ফল আসছে বা কীরকম ফল আসছে। কিন্তু এটা নামডাকমাইয়েরই ভ্যারাইটি আর ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে থাকা একটি আম, এটিও কিন্তু একটা অ্যাচিভমেন্ট। জেনুইন ব্রিড বা পিওর ব্রিড পাওয়ার এটাই একটা সুবিধা। অনেক সময় কি হয়, নার্সারি লাইনে বা প্রোডাকশন লাইনে চারা কেটে চারা তৈরি করা হয়। চারা কেটে চারা তৈরি করলে কিন্তু সেই চারার মান ঠিক থাকে না। চারা সবসময় তৈরি করতে হবে এই ধরনের মাতৃগাছ থেকে। এই গাছের এখান থেকে যখন ডগা আসবে, এই ডগাগুলো কেটে নিয়ে যখন আমরা চারা তৈরি করব, তখন এই গাছের সম্পূর্ণ গুণমান অর্থাৎ ব্যানানা ম্যাঙ্গোর সম্পূর্ণ গুণমান ওই নতুন চারাটিতে থাকবে। আর যখন আমরা এই ধরনের একটা ছোট্ট চারা, ধরুন এই চারাটায় ফল আসেনি, এটা কেটে যখন আমরা চারা করব, তখন কিন্তু 100% গুণমান বজায় থাকবে না, কারণ এই চারাটি সম্পূর্ণরূপে ম্যাচিওর এখনো হয়নি। আরও কিছু জাত আমরা দেখে নিচ্ছি। ডকমাইয়ের এখানে দেখুন একটা ফলও হয়ে রয়েছে। নামডকমাই 12 মাসেতে এভাবেই হবে, ফলও হবে, মুকুলও আসবে। তারপর এদিকে আরও একটা ভ্যারাইটি আমরা দেখে নিচ্ছি, এটাও একটা ডিমান্ডিং ভ্যারাইটি, সেই মিয়াজাকি ম্যাঙ্গো। মিয়াজাকির প্রতি মানুষের অন্যরকম একটা ভালোবাসা রয়েছে। এই সময় আপনাদের যাদের চারার প্রয়োজন তারা অবশ্যই মেনশন করে দেবেন, পাশে হাইটটা মেনশন করবেন, 3 ফিট অথবা 4 ফিট। 3 থেকে 4 ফিট হাইটের চারা দেওয়া সম্ভব, যার যেরকম প্রয়োজন তাকে তেমনই দেওয়া হবে। ইতিপূর্বে 5 ফিট 6 ফিট হাইটের চারা দেওয়া হয়েছে, সেগুলো বেশিরভাগই নার্সারি ব্যবসায়ী বন্ধুরা নিয়েছেন। তারা সেই চারাগুলোকে মাতৃগাছ হিসাবে রোপণ করেছেন এবং পরবর্তীতে প্রোপাগেট করে সেখান থেকে প্রচুর সংখ্যায় চারা তৈরি করবেন। আর কিছু চারা নিয়েছেন কিছু শৌখিন বাগানে যারা জমিতে লাগাবেন, তাদের জন্য ওই চারাগুলো সুইটেবল ছিল, কিন্তু বর্তমানে শর্ট হাইটের এই সমস্ত ব্রাঞ্চিংয়ের চারাগুলো, এগুলো ছাদ বাগানে যারা একদম টবে গাছ রাখবেন, 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে ড্রামে যাবেন না, তাদের জন্য এই ধরনের ছোট্ট চারাগুলো সুইটেবল, কারণ এই চারাগুলো হাইটে খুব বেশি একটা বাড়বে না, 3-4 ফিট বা 5 ফিটের মধ্যেই সুন্দর ব্রাঞ্চিং হয়ে তারপর সুন্দরভাবে ফলন দেবে। আরও কিছু ভ্যারাইটি, চিয়াংমাই ম্যাঙ্গো ভ্যারাইটি। চিয়াংমাই এটা আর রেড আইভরি এর আগে দেখালাম, দুটোর পাতা কিন্তু সিমিলার নয়, এরপর আমি ডিফারেন্সিয়েট করে আপনাদের দেখিয়ে দেব অন্য কোনো ভিডিওতে। তারপর আবার দেখছি এদিকে রয়েছে কিউজাইয়ের একটি ভ্যারাইটি। কিউজাইও কাঁচা মিঠা আমের মধ্যে একটি সেরা আমের ভ্যারাইটি। যারা কাঁচা মিঠা আম পছন্দ করেন এবং বড় জাতের আম ছাদ বাগানে চান, কিউজাইয়ের একটি আম 700-800 থেকে 1 কিলো পর্যন্ত হতে পারে। কাঁচা মিঠা আমের একটি সেরা জাত, থাইল্যান্ডের একটি ভ্যারাইটি হলো এটা কিউজাই ম্যাঙ্গো ভ্যারাইটি। এটাও খুব ভালো একটা জাত, ছাদ বাগানে খুবই ভালোভাবে পারফর্ম করে। তারপর এদিকে রয়েছে ব্ল্যাকস্টোন ম্যাঙ্গো। ব্ল্যাকস্টোনের একটা ভ্যারাইটি রয়েছে যেটার পাতা হয় অনেক মোটা এবং ছড়ানো, সেই ভ্যারাইটিতে কিন্তু কখনো ফল হয় না, কিন্তু চিকন সরু পাতার এই ভ্যারাইটিটিতে ফল হয়। আমার বন্ধু বান্ধব বা পরিচিত মানুষের কাছে এই ভ্যারাইটিটিতে ফলন হয়েছে। সেই ক্লিপিংস সম্ভব হলে জুড়ে দেবো, না হলে পরবর্তীতে কোনো দিন আপডেট করে দেবো। এই সেই ব্ল্যাকস্টোন ম্যাঙ্গো ভ্যারাইটি। তারপর এদিকে আরও বেশ কিছু ভ্যারাইটি রয়েছে। এটা হলো ব্যানানা ম্যাঙ্গোর একটি গাছ। দেখুন গাছটিতে 3-4টা ব্রাঞ্চিং আছে। যাদের 4 ফিট হাইটের 4টা ব্রাঞ্চিংয়ের গাছ প্রয়োজন, তাদের জন্য এই গাছটা 100% সুইটেবল। ডকমাইয়ের আরও একটি জনপ্রিয় ভ্যারাইটি ডকমাই সিমওয়াং। এই গাছটিতেও ফল এসেছিল, আমার ইচ্ছে ছিল
ফলসহ এই গাছটি একজন বন্ধুকে দেওয়া, তাকে আমি বলেও রেখেছিলাম, কিন্তু দেখুন ঝড়ে এই গাছের ফলটা পড়ে গিয়েছে। ডকমাই সিম আঙ্গুলো ডকমাইয়ের বর্তমানে সবচেয়ে চর্চিত ভ্যারাইটি। এই আমটা লালচে বর্ণের হয়, সুন্দর, অনেক বড় আকারে, 1.5 থেকে 2 কিলো ওজনের, বিশাল বড় আম হয়। আর ডকমাই জানেন আপনারা, খেতে অত্যন্ত সুস্বাদু, ওয়ার্ল্ডের র্যাঙ্কিংয়ে থাকা নাম করা একটি আমের ভ্যারাইটি। এটাই সেই ডকমাই সিম ওয়াং আমের গাছ। আমেরিকার আরও একটি জনপ্রিয় ভ্যারাইটি এদিকে রয়েছে, এটা হলো আমেরিকান রেড পালমার। আমেরিকান রেড পালমার এটাও একটা রঙিন আমের মধ্যে সেরা জাত। গত বছর আমার ছাদ বাগানে দেখেছিলেন, বা এবছরও দেখতে পারবেন, এটাও একটা চমৎকার ভ্যারাইটি। তারপর এদিকে আরও জাত রয়েছে, আমরা দেখে নিচ্ছি, এটা হলো ব্রুনাই কিং, ব্রুনাই রাজ পরিবারের একটি ঐতিহ্যবাহী আম। এটা অনেক প্রাচীন একটা আম, আমটাকে রাজা মহারাজারা বা সেই সময় নামকরণ করা হয়েছিল ব্রুনাই কিং, ব্রুনাই রাজ পরিবারের সম্মানার্থে। আমটি আকারে অনেকটাই বড় হয়, প্রায় 4 কেজি আমের সিমিলার, অর্থাৎ 4 কেজি সমানের ওজন হয়। আর এই আমটির পাতাটাও দেখুন কতটা বড় বড় পাতা। ব্রুনাই কিং চেনার এটাই কিন্তু একটা উপায়, ব্রুনাই কিংয়ের পাতাগুলো অনেক বড় হয়। ছাদ বাগানে শৌখিন বাগানিরা অনেকেই এই গাছটিকে রোপণ করছেন, বা এত বড় একটি আম যে ছাদ বাগানে ধরতে পারে, যে আমটিকে রীতিমতো নেট দিয়ে লাঠি দিয়ে বেঁধে রাখতে হয়, এটাও কিন্তু দেখার মতো একটা বিষয়। ব্রুনাই কিং এর পর আমরা যদি এদিকে আরো জাতগুলোকে দেখে নিই, এটা হলো 4 কেজি ম্যাঙ্গো ভ্যারাইটি, আবারও 4 কেজি যেমনটা আমরা দেখলাম। তারপর এদিকে রয়েছে বাড়ি 11, বারোমাসি আমের আরো একটি জাত বাড়ি 11। তবে আমি যেটা নোটিস করেছি বা দেখেছি, বাড়ি 11 তুলনায় কাটিমন অনেকটাই ভালো, মানে টেস্টে বলুন, কোয়ালিটি বলুন, মিষ্টতা বলুন, কাটিমন অনেকটাই বেটার। বাড়ি 11 সাইজটা বড়, কাটিমন সেই তুলনায় সাইজটা অনেকটাই ছোট, কিন্তু সাইজ বাদ দিয়ে বাকি সমস্ত বিষয়ে যদি আপনারা দেখতে যান বারোমাসি আমের মধ্যে, কাটিমনই কিন্তু সবচেয়ে ভালো। আরও একটি জনপ্রিয় জাত চিতলা খাস বা ভেরিগেটেড আম। আমটার মধ্যেও ভেরিগেশন হয়, ডোরাকাটা ডোরাকাটা আসে, গাছের পাতাগুলোতেও ভেরিগেশন রয়েছে, দেখতে কিন্তু অত্যন্ত ভালো লাগে এই ভেরিগেটেড ম্যাঙ্গো। ভেরিগেটেড ম্যাঙ্গোরও অনেক রিকোয়ারমেন্ট ছিল, অনেক বন্ধুরা সংগ্রহ করতে চেয়েছিলেন, এই সময় আপনারা ভেরিগেটেড ম্যাঙ্গো জেনুইন রেড সংগ্রহ করতে পারেন। এরপর এদিকে আরও একটা জাত রয়েছে, এটা হলো কেনসিংটন প্রাইড, এটাও কেনসিংটনের বিখ্যাত একটি আম, বর্তমানে অনেক আলোচনায় আসছে, ভবিষ্যতে দেখতে পারবেন এই আমটা অত্যন্ত জনপ্রিয় হবে টেস্টের দিক থেকে এবং এর কালারের দিক থেকে। তারপর এদিকে রয়েছে রত্নাগিরি আলফানসো, আলফানসো কিন্তু শুধু হলেই হবে না, রত্নাগিরি রয়েছে, দেবগিরি রয়েছে, আলফানসোর মধ্যেও অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে বা অনেকগুলো ব্রিড রয়েছে, তার মধ্যে রত্নাগিরি আলফানসোটা সবচেয়ে ভালো। এই জাতটি আপনারা রোপণ করতে পারেন, ছাদ বাগানে টবেও হবে, ড্রামেও হবে, আবার জমিতে রোপণ করলেও খুব ভালোভাবে হবে। এটা হলো বিশ্বের সেই 1 নম্বর আম আলফানসো, তার সবচেয়ে জেনুইন ব্রিড রত্নাগিরি আলফানসো। তারপর আমরা এদিকে আরও পিছনে যদি কিছু জাত দেখে নিই, এটা হলো তাইওয়ান রেড ম্যাঙ্গো, তাইওয়ানের লাল আমের একটি জাত, খুব সুন্দর দেখতে, কিং অফ চাকাপাতের অনেকটা সিমিলার, কিন্তু তার থেকেও ব্রাইট রেডিশ। আমি কিছুদিন পর আমার চ্যানেলে আপডেট দিয়ে দেব তাইওয়ান রেডটা দেখতে কেমন হচ্ছে, এটা অত্যন্ত সুন্দর একটা আম। এই আমটা যে কেউ রোপণ করতে পারেন দেখার জন্য, আর খেতেও এই আমটা শুনেছি অনেকটাই সুস্বাদু, এবছর আমার প্রথম হয়েছে, আশা করি 2-3 মাসের মধ্যেই আপনাদের 100% আপডেট দিতে পারবো তাইওয়ান রেড আমটা কতটা সুন্দর একটা ভ্যারাইটি হতে চলেছে আগামী দিনে। আশা করি এই আমটা অত্যন্ত জনপ্রিয় একটি ভ্যারাইটি হবে। এই ছিল আজকের আমাদের ভিডিও। একটি ভিডিওতে সব জাত কভার করতে গেলে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে, মোটামুটিভাবে আমি চেষ্টা করলাম আমার হাতের নাগালে যতটুকু পেয়েছি কভার করার। ভিডিওটি আপনাদের কেমন লাগলো, বা গার্ডেনার ফ্রেন্ডের এই উদ্যোগ আপনাদের কেমন লাগে, অর্থাৎ অনলাইন সার্ভিস, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কিছুদিন থেকেই কিছু বন্ধু গিভওয়ের কথা বলছিলেন, আজকের এই ভিডিও থেকে 3 জন বন্ধুকে সেরা কমেন্ট সিলেক্ট করে তার থেকে কাটিমন অথবা ব্যানানা আমের চারা ফ্রিতে গিফট হিসাবে পাঠানো হবে, কুরিয়ার চার্জও আপনাকে দিতে হবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, গার্ডেনার ফ্রেন্ডের তরফ থেকে এটা আপনার জন্য গিফট, বা আমাদের গার্ডেনার ফ্রেন্ড পরিবারের জন্য ছোট্ট একটা উপহার। আমি সবসময়ই চেষ্টা করি প্রতিটা মানুষ যেন জেনুইন ব্রিড লাগাতে পারে, প্রতিটা মানুষই যেন অথেন্টিক জাত রোপণ করতে পারে, অর্থাৎ কোনো মানুষকে গাছ রোপণ করে যেন 2-3 বছর পর হতাশ না হতে হয়, কপালে হাত না দিতে হয়, গার্ডেনিংয়ের শখটাকে ছেড়ে দিতে না হয়। এই কারণেই ছোট্ট একটা উদ্যোগ, শতকর্ম ব্যস্ততার পাশেও যতটুকু সময় পাই চেষ্টা করি অন্তত 10টা চারা হলেও 10 জন মানুষের হাতে পৌঁছে দিতে, সেই 10 জন যেন আরও 10 জন মানুষের হাতে অথেন্টিক ভ্যারাইটিগুলোকে পৌঁছে দিতে পারে। এটাই ছোট্ট একটা প্রয়াস বা ছোট্ট একটা উদ্যোগ, কোনোদিন তারা সেই গাছে ফল হবে, কেউ দেখে বলবে গার্ডেনার ফ্রেন্ড দেবাশিস দার থেকে এই গাছগুলো কালেক্ট করা হয়েছিল, এটাই কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি। আপনারা যারা এই সময় গার্ডেনার ফ্রেন্ড থেকে চারাগুলো কালেক্ট করতে চাইবেন, তারা স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হাই লিখে মেসেজ করবেন, বা আপনার সম্পূর্ণ ঠিকানা লিখে দেবেন, আমি চেক করে দেখবো, সেখানে যদি কুরিয়ারের অ্যাভেলেবিলিটি থাকে বা শর্ট টাইমে অল্প সময়ে যদি ফাস্ট ডেলিভারি করানো সম্ভব হয়, তবেই গাছগুলো আপনার ঠিকানায় পাঠানো সম্ভব হবে। গার্ডেনার ফ্রেন্ডের পাশে থাকবেন, গার্ডেনার ফ্রেন্ডকে সাপোর্ট করবেন, যাতে আগামী দিনে আমরা
আরো ইনোভেটিভ কিছু কাজ করতে পারি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।